হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাইমা, লাইভ হয়েছি আমাদের পেজ পিং ফেয়ারি সলিউশন থেকে। সো যারা যারা আছো একটু জয়েন করে ফেলো, জয়েন করে আমাকে কনফার্ম করে ফেলো যে লাইভ অ্যান্ড ভয়েস অল ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা অ্যান্ড শুনতে পাচ্ছ কিনা। সবাই বেশি বেশি করে গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দাও আর আমাকে কনফার্ম করো একদম যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, জুলেখা আপু জয়েন করেছো অনেকদিন পর, কি অবস্থা আপু? হ্যালো আপু, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, লাইভ ক্লিয়ার। আচ্ছা আর লিপি আপু জয়েন করেছো, কেমন আছো? এই তো লিপি আপু, কি অবস্থা তোমাদের? সবাই একটু গার্লস গ্রুপ গুলোতে বেশি বেশি করে শেয়ার করে দাও আর আমাকে একটু জানাও। হ্যাঁ, লাইভ ভয়েস ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, সো আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? মোটামুটি আপুরা জয়েন করে ফেলেছো, আমি স্টার্ট করে দিচ্ছি। তোমাদের আজকের লাইভটা যেহেতু বলেছি এত রাতে লাইভ হয়েছে, সো আমরা আড্ডাও দিব, পাশাপাশি স্কিন কেয়ার সম্পর্কে জানবো। যারা যারা স্কিন কেয়ার রিলেটেড কোনো মানে কিছু জানতে চাচ্ছ যে আপু আমি স্কিন সম্পর্কে জানতে চাচ্ছি, বা অনেকে জানো না যে তোমার স্কিনটা কী টাইপস, আমরা অনেকেই জানি না যে অ্যাকচুয়ালি আমাদের স্কিনটা কী টাইপস, আমরা বুঝতে পারি না। হ্যাঁ, তো দেখা যায় যে অনেক সময় আমাদের মেকআপ করতেও সমস্যা হয়, এই কারণটাই, কারণ আমরা ওইভাবে বা ওই স্কিন বুঝে আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করি না, যার ফলে আমরা স্কিন মানে স্কিন কেয়ার করতেও প্রবলেম ফেস করি এবং মেকআপ করতেও আমরা প্রবলেম ফেস করি। সো আজকের লাইফটা হচ্ছে আমরা কীভাবে আমাদের নিজেদের স্কিন সম্পর্কেও জানবো। কারো করে ইনকোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে ইনবক্স মানে অবশ্যই হচ্ছে কমেন্টেই জানাবা, আমি সেইভাবে তোমাদেরকে সলিউশনগুলো দিব। খুব সুন্দর লাগছে লাইফ ক্লিয়ার, থ্যাংক ইউ সিনথিয়া মৃধা আপু। আপু আপনার শরীর কেমন এখন? এই তো আপু আছি একটু ভালো, একটু টুকিটাকি কাশি আছে, তাছাড়া আলহামদুলিল্লাহ আছি, এখন ভালো আছি আপনাদের দোয়াতে। আচ্ছা, সো লাইভটা শুরু করে দেই। এখন হচ্ছে আজকে আমি মেইনলি বলবো যে স্কিন কেয়ারের, আমি সবসময় একটা কথা বলি যে স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের ক্লিনজিং। আমাদের স্কিন কেয়ারের যদি ক্লিনজিংটা আমরা বা আমাদের স্টার্টিং মানে যেটা দিয়ে আমরা ফার্স্টেই মুখটা ওয়াশ করব, সেটা যদি আমরা পারফেক্টলি না বুঝি, বা কোনটা দিয়ে আমরা স্কিন কেয়ার করব, কীভাবে স্কিন কেয়ার করব, এই জিনিসটা যদি না বুঝি অ্যাকচুয়ালি, তখন কিন্তু আমরা মানে স্কিন কেয়ারের কোনো কিছুই হয় না। হ্যাঁ, একটা স্কিন কেয়ার করার জন্য তোমাকে প্রথমে জানতে হবে তুমি কোন ক্লিনজিংটা ইউজ করতেছো, মানে কীভাবে তোমার স্কিনটা ক্লিন করতেছো, কীভাবে তোমার স্কিন ডিপ ক্লিন হচ্ছে কি না, সব কিছুই তোমার হচ্ছে মানে এটা হচ্ছে ভ্যারি করে। সো তোমাদেরকে এটা সম্পর্কে জানতে হবে যে তুমি যেই ক্লিনজিংটা অ্যাপ্লাই করছো সেটা তোমার স্কিনের জন্য, তোমার স্কিনের ভেতর থেকে কাজ করছে কিনা, বা তোমার স্কিনের জন্য ঠিক কিনা। হ্যাঁ, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আর আমরা দেখা যায় কি ম্যাক্সিমাম আপুরা যেটা করি সেটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, চুজ করতে পারি না কোন প্রোডাক্ট কার জন্য, সেটাও আমরা বুঝতে পারি না। এই জিনিসটা যেমন অনেক আপুরা করে, দেখা যায় যে মানে জিজ্ঞেস করো লাইক আমি এখন যে জিনিসটা অ্যাপ্লাই করব বা কিছু একটা অ্যাপ্লাই করি, তখন তোমরা বলো আপু আমি সেম জিনিসটা নিব। আমার কথা হচ্ছে যে ক্রিমগুলোর ক্ষেত্রে বা সব প্রোডাক্টের ক্ষেত্রে কিছু কিছু ভ্যারিয়েশন আছে যেটা সবার ক্ষেত্রে না। হ্যাঁ, মানে সব ক্রিমগুলোর ক্ষেত্রে বলো বা কিছু কিছু জিনিস, যেমন তোমরা স্কিন না বুঝি তোমরা একটা ক্রিম অ্যাপ্লাই করে ফেলো, বা হচ্ছে অনেকেই হচ্ছে যেটা করো যে এই আপুর তো এই প্রোডাক্টটা দিয়ে কাজ করেছে, সো আমিও ওই প্রোডাক্টে অ্যাপ্লাই করি তাহলে আমারও মনে হয় অনেক কাজ করবে। এই জিনিসটা আমাদের টোটাল ভুল, আমরা যে জিনিসটা করে থাকি এই জিনিসটা আমাদের টোটাল ভুল। আমাদের সবসময় আগে স্কিন সম্পর্কে জানতে হবে, আমাদের স্কিনের জন্য কোনটা ভালো, আমাদের স্কিন টাইপসে কি, স্কিনে কী কী প্রবলেম আছে, এগুলো জেনে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে হবে। হ্যাঁ, নেহা রহমান জয়েন করেছো, হাই কেমন আছো? এই তো নেহা, ক্লিয়ার অল, থ্যাংক ইউ। নেহা একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিও, আর যারা যারা আছো আপনার একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিও। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম তারপরে হচ্ছে ম্যাক্সিমাম আমার মানে যেই জিনিসটা নিয়ে আপুদেরকে আমি প্রত্যেকটা লাইভেই বলি, সেটা হচ্ছে আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন বা কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবেন, আপনাদেরকে কিন্তু আমি প্রত্যেকটা লাইভে পুরো ডিটেলসে প্রোডাক্টগুলো সম্পর্কে বলার চেষ্টা করি, যতটুকু সম্ভব আমার বলা, ঠিক আছে? তো আপনারা ম্যাক্সিমাম যে আপুরা যেটা করেন যে ইনবক্সে এসে নক করে জিজ্ঞেস করেন যে আপু আমি হচ্ছে মানে পুরো ডিটেলসটা বলেন না, বা হচ্ছে ওই আপুটা এই প্রোডাক্ট অ্যাপ্লাই করেছে আমি ওইটাই অর্ডার করবো, দেখা যায় আপনাদেরকে প্রত্যেকবার যখন আমি বলি যে আপু হচ্ছে আপনার স্কিনে র্যাশ ব্রণ এগুলো আছে কি না, যদি র্যাশ ব্রণ থাকে তাহলে আপনাদের জন্য আলাদা প্রোডাক্ট, হোয়াইটেনিংয়ের জন্য আলাদা প্রোডাক্ট, আপনাদের জন্য কিন্তু আমাদের অনেক ভ্যারিয়েশন প্রোডাক্ট মানে অনেক মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে, ঠিক আছে? সো আপনারা কী করেন যে না জেনেই হচ্ছে দেখে ওইটা অর্ডার করে ফেলেন। হ্যাঁ, তারপরে যখন মানে আপনি হচ্ছে অর্ডার করেন তারপরে বলেন যে আপু আমার তো এই প্রবলেম
প্রবলেমের জন্য আমি অর্ডার করি নাই। সো আপনার পুরো প্রবলেমটা যদি আপনি আমাদেরকে না বলেন তাহলে কিন্তু আপনারই লস। আপনারা ম্যাক্সিমাম পেজে যদি অর্ডার করেন আপনার এত ডিটেলস কিন্তু কেউ শুনবে না, কিন্তু আমরা প্রোডাক্ট আপনি যদি অর্ডার করেন আমরা অর্ডার করার পরেও আপনাকে জেনে নিই যে হ্যাঁ আপু আপনার কি এই প্রবলেম আছে কিনা। সো আপনি যদি নিজ থেকে না বলেন যে আপনার এই প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ফল্ট হবে না বা আপনারই কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে। তো যারা অর্ডার করবেন আমরা সবসময় বলি যে আপনারা যারাই অর্ডার করবেন না কেন ডিটেলসগুলো বলবেন। হ্যাঁ, আপনার ব্রন র্যাশ থাকলে আমাদের ডিফারেন্ট প্রোডাক্ট আছে, আপনার যদি স্কিন হোয়াইটেনিং করতে চান সেক্ষেত্রে আলাদা, আপনার স্কিন রক দেখা যাচ্ছে স্কিন পাতলা সেক্ষেত্রে আলাদা। সো ডিফারেন্ট ডিফারেন্ট তো অনেক অনেক প্রোডাক্ট আছে। সো এইগুলো একটু মেনটেন করার জন্য আপনাদেরকে আমি সবসময় বলি যে ডিটেলসগুলো বলবেন, তাহলে আপনাদেরকে আমি খুব ভালোভাবে সাজেস্ট করতে পারবো। হ্যাঁ আচ্ছা, লিপি আপু রুমে থাকতে থাকতে যা হয় আর কি। সো যাই হোক, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো যেটা বলছিলাম তো এখন হচ্ছে আমরা যেটা জানবো যে ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম যে ক্লিনজিং, তারপরে আরেকটা জিনিস যেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে যে আমরা সবাই নাইট ক্রিম অ্যাপ্লাই করি, খুব ভালোভাবেই নাইট ক্রিম অ্যাপ্লাই করি, কিন্তু নাইট ক্রিম আপনাকে রাতেবেলা আপনার স্কিনটাকে হোয়াইটেনিংয়ের কাজ করবে। এখন দিনের বেলা আপনি যদি ওই জিনিসটাকে প্রোটেক্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাইট ক্রিমটা যতই কাজ করে না কেন, দিনের বেলা যখন আপনি রান্নাঘরে যাচ্ছেন যখন আপনি রোদের মধ্যে যাচ্ছেন তখন কিন্তু কী হবে, আপনি হোয়াইটেনিং প্রোডাক্ট অ্যাপ্লাই করতেছেন, আপনি আগুনের তাপের মধ্যে কাজ করতেছেন, তখন কী হয় আপনার স্কিনে একটা বার্ন হয়ে যায়, তখন আপনার হোয়াইটেনিং ক্রিমটাও কিন্তু কাজ করে না। সো আমাদের হোয়াইটেনিং ক্রিমের পাশাপাশি সব সময় আমি বলেছি যে আমি কেন, যে কোনো ব্লগার বিউটি ব্লগার বলেন, অনেক বড় বড় যারা মোটামুটি স্কিন সম্পর্কে খুব ভালো ভালো মানে ভালো জানে, বা ডক্টররাও সব সময় কিন্তু বলে যে সানস্ক্রিম অ্যাপ্লাই করার জন্য, কারণ আপনি রাতেবেলা যখন স্কিনে নাইট ক্রিম দিচ্ছেন সকালবেলা উঠে আপনি রোদ আগুনের তাপে যাচ্ছেন বা রোদে যাচ্ছেন তখন আপনার স্কিনে যে বার্ননেসটা হয় সেক্ষেত্রে আপনার নাইট ক্রিমের কিন্তু কোনো মানে কোনো ইয়াই পাবেন না, বেনিফিটই পাবেন না। সো এই জন্য আমি বলবো যে সব সময় ভালো মানের একটা সানস্ক্রিম অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যাতে আপনাদের স্কিনটা মানে পুরোটা প্রোটেক্টে থাকে। আপনি একটা দামি একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করছেন পাশাপাশি যদি আপনি স্কিনটাকে প্রোটেক্ট না করেন তাহলে কিন্তু আপনার ওই নাইট ক্রিমটা মানে ইউজ করে কোনো লাভ হবে না। হ্যাঁ আচ্ছা, স্কিন হেলদি করার জন্য কী ইউজ করবো আপু? স্কিন হেলদি করার জন্য সবসময় আমি বলি সুদিং জেল সিরামের কোনো বিকল্প হয় না। আপনি প্রচুর সুদিং জেল অ্যাপ্লাই করবেন, সিরাম অ্যাপ্লাই করবেন, সিরাম এবং সুদিং জেলগুলো ওয়ান টাইপস অফ স্কিন ফুড, আমরা স্কিনের ফুডের মানে স্কিন ফুড হিসেবে এই দুটোকেই জানি, এই দুটোকেই অ্যাপ্লাই করা উচিত। প্যাক ইউজ করতে পারেন অর্গানিক বা আপনি ভালো ব্র্যান্ডের কোনো প্যাক ইউজ করতে পারেন, সেটাও আপনার জন্য অনেক ভালো। ফুল বডি ওয়াইটেনিং কম্বো দেখাও, দেখাচ্ছি আপু। আমি যেহেতু সান প্রোটেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আমি আমাদের একটা সান প্রোটেক্ট আপনাদেরকে সাজেস্ট করি, আপনারা যারা ভালো মানের সান প্রোটেকশনের প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য একটু সাথে থাকবেন, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এর আগে সবথেকে ভালো যে সান প্রোটেক্ট ক্রিমটা আপনারা খুবই পছন্দ করেছিলেন সেটা হচ্ছিল ক্যাথিডল। ক্যাথিডল কোরিয়ান একটা ব্র্যান্ড এবং কোরিয়ানের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা জানি খুব ভালো। সো ক্যাথিডলের প্রোডাক্টটা আমাদের এখন স্টকে নাই, আর ক্যাথিডলটা আমি আসলে সিলেকশনে রাখছি না এই কারণে, কারণ ক্যাথিডলটা আপনার মেকআপ লুক ঠিকই দিচ্ছে কিন্তু ক্যাথিডল ফাঙ্গাল অ্যাকনির জন্য আপনারা যাদের অ্যাকনি স্কিন, আমাদের ম্যাক্সিমাম আপুরা যারা অ্যাকনি স্কিন তারা কিন্তু সব প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারে না। সো ফাঙ্গাল অ্যাকনিকে কখনোই ক্যাথিডল হচ্ছে সাপোর্ট করে না, ক্যাথিডল দিলে আপনার উল্টা ফাঙ্গাল অ্যাকনি হয়। সো আপনারা যারা ব্রনের সমস্যা নাই তারা ক্যাথিডল নিতে পারবেন, কিন্তু আনফর্চুনেটলি ক্যাথিডলটা আমাদের স্টক আউট। হ্যাঁ, আর যাদের নর্মাল স্কিন, যারা প্রচুর পরিমাণে রোদে কাজ করেন আগুনের তাপে কাজ করেন তাদের জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে প্রীতি কাউরি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা। প্রীতি কাউরি ব্র্যান্ড অলওয়েজ প্রত্যেকটা প্রোডাক্ট ওদের ভালো, ক্যাথিডল যেরকম একটা ব্র্যান্ড প্রীতি কাউরিও হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে। সো প্রীতি কাউরির সানস্ক্রিনটা এটা হচ্ছে 90+ SPF। সো যারা প্রচুর আগুনের তাপে কাজ করেন বা রোদে কাজ করেন তারা হচ্ছে আপনার এই সান প্রোটেক্টটা অ্যাপ্লাই করতে পারেন। ম্যাক্সিমাম টাইমে আমরা একটা কথা জানি না যে সান প্রোটেকশন যখন আপনি অ্যাপ্লাই করেন আপনাকে কিন্তু 2 ঘন্টা পরপর বা 1 ঘন্টা পরপর ওটার উপরে রিটাচ দিতে হয়। এটা আপনারা অনেকেই জানেন না, কষ্ট করে যে সান প্রোটেক্টারটা অ্যাপ্লাই করবেন তার পেছনে কিন্তু লেখা আছে এই জিনিসটা, কারণ একটা সান প্রোটেক্টে আপনাকে স্কিনে কতক্ষণ কাজ করবে 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে। তারপরে আপনি ওটার উপরে যদি রিটাচ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনে মানে আপনার ওই সান প্রোটেক্টারটা সান প্রোটেক্ট হয়ে থাকবে না। হ্যাঁ, সো আপনারা যেটা করতে পারেন আমি অলওয়েজই বলি 2 ঘন্টা পরপরই হচ্ছে ক্যাথিডলটা যেমন 50 SPF, আপনার 50 SPF, 30 SPF, 40 SPFগুলো আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা রাখলে কিন্তু তারপরে আবার রিটাচ দিতে হয়, কিন্তু এটার মধ্যে কিন্তু 90 SPF দেওয়া আছে। সো এটা কিন্তু আপনারা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা স্কিন এটা লং লাস্টিং করে, ঠিক আছে। সো এই প্রীতি কাউরি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা সানস্ক্রিনটা আপনাকে ওয়াটারপ্রুফ তো অবশ্যই, পাশাপাশি এটা আপনার স্কিনকে স্মুথ এবং গ্লোয়িং একটা ইফেক্ট দিবে। এটা কিন্তু আহামো
করি হোয়াইটেনিং একদম সাদা ধবধবা মেকআপ লুক দেয় না। হ্যাঁ, আদার্স যে আপনার কি বলে সানস্ক্রিনগুলো আছে সেগুলো যেটা করে আপনার, যেমন ক্যাথিডল বলতে পারি, বা সব সানস্ক্রিন কিন্তু মেকআপ লুক দেয় না। সো কিছু কিছু সানস্ক্রিন মেকআপ লুক দেয়, যেমন ক্যাথিডল কিন্তু প্রচুর পরিমাণে মেকআপ লুক দেয়। হ্যাঁ, সেটা কিন্তু আপনাকে দেড় ঘন্টা কি দুই ঘন্টা পরে আবার রিটাচ দিতে হয়, কারণ ওইটার SPF হচ্ছে 50+। হ্যাঁ, আর এটা হচ্ছে 90+, আর এটা হচ্ছে যারা প্রচুর রোদে কাজ করেন, আগুনের তাপে কাজ করেন, তাদের জন্য আমি মাস্ট সাজেস্ট করবো, কারণ এটা অনেক অনেক ভালো কাজ করে। আর এটা হচ্ছে মিনিমাম আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা স্কিনে আমরা হচ্ছে রাখতে পারবো, এবং এটা লং লাস্টিং করে, এতক্ষণ পর্যন্ত লং লাস্টিং করে। ঠিক আছে, সো প্রিটি কাউরি এই ব্র্যান্ডের এই সানস্ক্রিনটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের জন্য মাত্র হচ্ছে 600 টাকা করে। সো যারা হচ্ছে ভালো মানের কোনো সানস্ক্রিন চাচ্ছেন, তারা হচ্ছে মাস্ট আমাদের পেজ থেকে এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার স্কিনের জন্য খুব ভালো হবে, এটা হালকা মেকআপ লুক দিবে, এবং এটা হচ্ছে দিয়ে আপনার উপরে এটার উপরে পাউডার দিতে পারে, আর তাছাড়া এটা মেকআপের আগেও আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। বৃষ্টি আক্তার আপু, তোমার প্রোডাক্টগুলো বেস্ট আপু, স্কিনে ভালো রেজাল্ট পাওয়া যায়, থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি আক্তার আপু। লাল তিল দূর করার জন্য কী করবো? লাল তিল দূর করার জন্য আপু ব্রাউন তিল, লাল তিল, স্পট, যে কোনো স্পট, ব্রাউন তিল, লাল তিলের জন্য আপনারা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিপিক্যাল ক্রিমটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের মানে পেজের লাস্ট 2 ইয়ার্স ধরে মোস্ট সেলিং প্রোডাক্ট, এবং এটা আপনারা খুবই পছন্দ করেন। এটা হচ্ছে আপনার 100%, যাদের কোনো ক্রিমে আপনার কাজ করছে না, লাইক কোনোভাবেই কাজ করছে না, এটা আমরা কিন্তু মাঝখানে আনাতে পারি নাই। সো আপুদের অনেক রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট ছিল, এখন অ্যাগেইন আমাদের পেজে আছে এটা। সো এটা হচ্ছে আপনার ন্যাচারাল অ্যান্টিফ্রিকেল, আপনার স্কিনে যদি ব্রাউন টিল থাকে, আপনার স্কিনে ব্রোনের দাগ থাকে, আপনার স্কিনে মেস্তা থাকে, সো সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। আর এই ন্যাচারাল অ্যান্টিফ্রিকেলটা আপনার হচ্ছে 14 থেকে 15 দিনের মধ্যে আপনি একটা চেঞ্জ বুঝতে পারবেন যে আপনার স্কিনে কাজ হচ্ছে কি না। হ্যাঁ, আর ন্যাচারাল অ্যান্টিফ্রিকেল ক্রিমটা আপনার রাতেবেলা অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই মুখটা ধুয়ে আপনি পুরো স্কিনে দিবেন, এবং প্রথম 7 দিন আপনার যেই জায়গাগুলোতে দাগ আছে ওই জায়গাগুলোতে একটু গাঢ় করে দিবেন, তারপর থেকে কী করবেন, তারপর থেকে 7 দিনের পর থেকে রেগুলার আপনি ফুল স্কিনে নর্মালভাবে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যান্টিফ্রিকেলের প্রসেসিং, এবং এটা আপনারা হচ্ছে পাচ্ছেন 1050 টাকা করে অফার প্রাইসে, এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 1250 টাকা। ঠিক আছে, আচ্ছা পাতলা স্কিন ঠিক করবো কীভাবে? পাতলা স্কিনের জন্য বলেছি আপু, সুদিং জেলের বিকল্প হয় না। আমি অলওয়েজ বলি যে সুদিং জেল হচ্ছে স্কিনের ফুড, এবং আমি প্রচুর মানে আমার প্রত্যেক মাসে একটা করে সুদিং জেল লাগে। এটা আপনারা আমাদের আমাদের লাইভ যখন দেখেন তখনই বুঝেন। আপু পিম্পলের জন্য কি ইউজ করবো একটু বলো প্লিজ। পিম্পলের জন্য আপু আপনার কি মানে পিম্পল তো আপু 3 ধরনের হয়, এটা আমি অলওয়েজ বলি যে পিম্পল হচ্ছে আপনার স্কিনে 3 টাইপসের পিম্পল হয়। একটা হচ্ছে আপনার ফাঙ্গাল অ্যাকনে, একটা ক্রিস্টাল অ্যাকনে, একটা বাম্পস। হ্যাঁ, আমার ম্যাক্সিমাম টাইপে হচ্ছে বাম্পস জিনিসটা হয়, কারণ বাম্পসটা হচ্ছে আপনার যখন হয় আপনার এটার কোনো মুখ বের হয় না। হ্যাঁ, আমার ম্যাক্সিমাম টাইপে মাঝে মধ্যে, কারণ আমার স্কিন প্রচুর সেন্সিটিভ স্কিন, আমার স্কিন অ্যালার্জি স্কিন। সো আপনারা যাদের সেন্সিটিভ এবং অ্যালার্জি স্কিন আছে তারা জানেন যে আপনার স্কিনে একটা দুটো লেগেই থাকে অলওয়েজ। সো এই বাম্পসটা হচ্ছে আমার যেটা হয়, আমার হচ্ছে আপনার বাম্পস হলে যেটা ফুলে থাকে এটার কোনো মুখ বের হয় না, এটার কোনো সাদা আমাদের ব্রণ হলে যে ভিতরে একটা পুঁজ বা পানি থাকে সেটা কিন্তু বের হতে পারে না। সো বাম্পস হচ্ছে আপনার স্কিনে ফুলে থাকবে, ব্যথা করবে, বাট কোনো হচ্ছে আপনার ইয়া থাকবে না, মানে কোনো হচ্ছে মুখ বের হবে না। ফাঙ্গাল অ্যাকনি হচ্ছে ঘামাচির মতো আপনার পুরো স্কিন জুড়ে থাকবে, আর হচ্ছে ক্রিস্টাল অ্যাকনি যেটা থাকবে সেটা হচ্ছে একটা ব্রণের উপরে আরেকটা ব্রণ থাকবে। এই হচ্ছে আপনার প্রসেসিং, এবং আপনাকে বলতে হবে যে আপনার স্কিনে কোন ধরনের ব্রণ হয়েছে, সেই অনুযায়ী আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো সাজেস্ট করি। কিন্তু রিসেন্ট আমাদের হচ্ছে একটা ক্রিম এসেছে, এটা অল স্কিন টাইপের, সো এটা আমি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি অলরেডি আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে রেড কুইন পাওয়ার ডাবল পাওয়ার লেজার ইফেক্ট ক্রিমটা। এটা অ্যাকনির জন্য অনেক ভালো কাজ করে, তোমাকে খুব সুন্দর লাগছে, ইনবক্স চেক ইনবক্স ডিয়ার অর্ডার করেছি আপু, লাইভ শেষ করে ইনবক্সের রিপ্লাই দেওয়া হবে, তোমার প্রোডাক্টগুলো অলওয়েজ বেস্ট হয়, ভালো পাওয়া যায়, লিখেছে আফরা রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো এটা যেটা বলছিলাম যে হচ্ছে রেড কুইন ডাবল পাওয়ার লেজার ইফেক্ট ক্রিমটা, এটার মধ্যে গ্রিন টি এক্সট্রেস দেওয়া মানে এক্সট্রেন্স দেওয়া আছে, এবং এটা স্কিনের জন্য অনেক ভালো। এটা অ্যাকচুয়ালি যাদের আমাদের তো ব্রণের জন্য আগে আমরা প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিমগুলো হচ্ছে আপনাদের জন্য এনেছিলাম, কিন্তু রিসেন্ট যেটা হচ্ছে আমরা এনেছি সেটা হচ্ছে আপনার এই ক্রিমটা। হ্যাঁ, রেড কুইন ডাবল পাওয়ার লেজার ইফেক্ট ক্রিমটা, এটা হচ্ছে আপনার ব্রণ, র্যাশ বা আপনার যে ধরনের ব্রণ থাকুক না কেন এটা আপনার স্কিনের জন্য কাজ করবে। পাশাপাশি যারা চান যে আপু আমার ব্রণের স্কিন, আমার ব্রণের যাওয়ার পাশাপাশি আমি স্কিনটা হোয়াইটেনিং হতে চাই, সো তারা হচ্ছে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এটা অনেক ভালো কাজ করে। এটার মধ্যে কিন্তু আপনার লেজারের একটা সিরাম দেওয়া আছে, হ্যাঁ লেজারের একটা সিরাম দেওয়া আছে, আমি একটু দেখাই আপনাদেরকে ক্রিমটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু
একটু সাথে থাকে না আপু? হ্যাঁ এই যে আপনাদের দেখতে পাচ্ছেন কিনা জানি না, ইয়েলো কালারের একটা সিরাম দেওয়া আছে, আর এই যে দেখেন অ্যাসেন্সও দেওয়া আছে, পিঙ্ক কালারের ছোট ছোট কিছু অ্যাসেন্স দেওয়া আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাকে পুরোটা মিক্স করতে হবে, মিক্স করে আপনি অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে আমাদের লেজার ইফেক্ট ক্রিমটা। সো যারা রেড কুইনের লেজার ইফেক্ট ক্রিমটা নিতে চান তারা নিয়ে নিতে পারেন, এটা অনেক ভালো কাজ করবে। আচ্ছা নাবিয়া রুহি আপু লিখেছো, মাশাল্লাহ লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ আপু, চুল লম্বা করার প্রোডাক্ট দেখাও। দেখাচ্ছি, এটা একটু শেষ করে নিই। সো রেড কুইনের লেজার ইফেক্ট ক্রিমটার প্রাইস পড়বে আপনাদের জন্য 1150 টাকা। 1150 টাকা এটা অফার প্রাইস, রেগুলার প্রাইস আমাদের 1300 টাকা, এটা ঈদ অফার চলছে। সো যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করতে পারেন। আপু আমি রেড কুইনটা নিব, কয়টা ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে? রেড কুইনটা মেইনলি হচ্ছে আমাদের যে কোনো ক্রিম আমি বলি 2 থেকে 3টা ক্রিম আপনি প্রপারলি টানা অ্যাপ্লাই করবেন। থার্ড নাম্বার ক্রিমটা আপনি গ্যাপ দিয়ে ইউজ করবেন, লাইক সপ্তাহ একদিন প্রথম যে 2টা ক্রিম নেবেন সেই 2টা ক্রিম আপনি পুরো টানা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এরপরে আপনি যেটা করবেন একদিন পর পর অ্যাপ্লাই করবেন থার্ড নাম্বার ক্রিমটা। এভাবে অ্যাপ্লাই করেন আপনার স্কিন অনেক অনেক ভালো থাকবে, আপনার স্কিনে ব্রন র্যাশ সব চলে যাবে। আচ্ছা একজন আপু চুল লম্বা করার প্রোডাক্ট দেখাতে বলেছিল, সেই প্রোডাক্টটি একটু দেখাই। চুল লম্বা করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওয়াওয়ে 10-in-1, এটা এই অয়েলটা। এটা কিন্তু আপনার একদম অর্গানিক একটা অয়েল, এটা খুবই ভালো, আমি আপনাদেরকে প্রত্যেকবারই দেখিয়েছি। দেখেন এটার মধ্যে কিন্তু আপনার সীতাকাই আছে, হরতকি আছে, কালিজিরা আছে, তারপরে হচ্ছে আপনার আরও কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলোর নামও আমি ঠিক মতো জানি না। সো এগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম টোটাল অর্গানিক একটা অয়েল। এবং এই অয়েলটা অ্যাপ্লাইয়ের ফলে আপনার চুল পড়া কমবে, নতুন চুল গজাবে, চুল লং হবে। যাদের হচ্ছে চুলে খুশকির প্রবলেম আছে বা চুল লং হচ্ছে না তারা মাস্ট অ্যাপ্লাই করবেন, এটা অনেক ভালো কাজ করে, ঠিক আছে? ট্রাস্ট মি, এই হেয়ার অয়েলটা খুবই ভালো অর্গানিক অয়েল, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রাইস পড়বে 850 টাকা করে। যারা নিতে চাচ্ছেন কী করতে হবে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। আচ্ছা লিপ পিঙ্ক করার প্রোডাক্ট দেখো, আমি সবার কমেন্ট পড়তে পারতেছি না, সরি, কারণ হচ্ছে সবার প্রোডাক্ট পড়তে মানে আমি ম্যাক্সিমাম যতগুলো কমেন্ট আসছে পড়ার চেষ্টা করতেছি, স্কিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা লিপ পিঙ্ক করার জন্য 2-in-1 লিপ কম্বোটা নিয়ে নেবেন। এটা হচ্ছে একটা স্ক্রাব পাবেন, একটা হচ্ছে লিপ বাম পাবেন, ঠিক আছে? আপনি লিপ স্ক্রাবটা দিয়ে রাতেবেলা লিপ স্ক্রাব করে তারপরে হচ্ছে মুছে 5 মিনিট স্ক্রাব করবেন। হ্যাঁ একটা স্ক্রাব থাকে, সেই স্ক্রাবটা দিয়ে 5 মিনিট স্ক্রাব করবেন, করে যেটা করবেন হালকা একটা মানে একটা টিস্যু দিয়ে মুছে ফেলবেন, ধোয়ার দরকার নেই, জাস্ট একটা টিস্যু দিয়ে মুছে দেন হচ্ছে আপনার পাশে যে লিপ বামটা আছে ওই লিপ বামটা দিয়ে ঘুমিয়ে যাবেন। আপনার লিপ যদি কালো কুচকুচেও হয় আপনার সেই লিপটাকে হচ্ছে পিঙ্ক করতে এটা হেল্প করবে, আপনার লিপের যে কালো দাগ পড়ে গিয়েছে বা লিপ যদি কালো হয়ে যায় সেই দাগটাও আপনার চলে যাবে লিপ থেকে। হ্যাঁ এবং আপনারা চাইলে এটা যেটা করতে পারেন, রাতেবেলা বামটা দিয়ে লিপ বামটা দিয়ে অ্যাপ্লাই করে সকালবেলা স্ক্রাব দিয়ে মাসাজ করতে পারেন। তাহলে কী হবে, রাতেবেলা যে আপনি লিপ বামটা দিয়েছেন সেটা তো আপনার কালো মানে কালো দাগটা হালকা হয়ে যায়, সো সেটা স্ক্রাবিংয়ের ফলে এটা উঠে যায়, ঠিক আছে? সো এটা পাচ্ছেন 550 টাকা করে। হ্যাঁ আচ্ছা প্রাইস কত আপু এটার? কোনটা এটার কথা বলছেন আপু? এটার কথা 550 টাকা। আপু লিপ পিঙ্ক করবো কীভাবে? এই যে আপু এটা এটা, আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এখন একটা করে বানানা লিপ বাম গিফট পাবেন, সো লিপ বামটা দিয়ে ঘুমিয়ে যাবেন, ঠিক আছে? মানে আপনি হচ্ছে এটা হচ্ছে রাতেবেলা হচ্ছে আপনারা লিপ বামটা দিয়ে, এখানে যে লিপ বামটা আছে সেই লিপ বামটা দিয়ে ঘুমিয়ে যাবেন, আর বানানা লিপ বামটা আপনি দিনের বেলা ইউজ করতে পারেন, সো আপনার লিপ ইজিলি হচ্ছে পিঙ্ক হবে। হ্যাঁ আচ্ছা তোমার অল প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ লিখেছেন ঈশিতা দীপা, থ্যাংক ইউ আপু। আচ্ছা আতিফা ইসলাম আপু ভালো বডি কম্বো হবে? হ্যাঁ আপু আমাদের বডি কম্বোটা খুবই বেটার যাচ্ছে এবং আপুদের খুবই পছন্দের একটা কম্বো এটা হচ্ছে আমাদের এই কম্বোটা। এটা হচ্ছে আপনার 2টা ভিসি থাকবে, একটা হচ্ছে বডি ক্রিম থাকবে, সাথে বাথ সল্ট থাকবে। এই কম্বোটার প্রাইস পড়বে 1900 টাকা। এটা খুবই ভালো একটা কম্বো, আপনারা বাথ সল্টও পাচ্ছেন, বডি ক্রিমও পাচ্ছেন, ভিসিও পাচ্ছেন। হ্যাঁ আর এটা হচ্ছে আপনাদেরকে আমি একদিন ইউজ করে দেখিয়ে দিয়েছি, এই বাথ সল্টটা হচ্ছে আপনারা যখন সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করবেন, হালকা করে একটু পানি দিয়ে আপনি হচ্ছে বাথ সল্টটা নিয়ে সুন্দর করে মাসাজ করবেন। আমরা স্ক্রাব করে যেভাবে ওইভাবে মাসাজ করবেন, মিনিমাম 5 মিনিট মাসাজ করে আপনি ওয়াশ করে ফেলবেন। আপনি নিজেই দেখবেন যে আপনার দেওয়ার আগে স্কিন যেরকম ছিল তার থেকে ইনস্ট্যান্ট 1 শেড হচ্ছে ব্রাইট হয়েছে এবং স্কিনের যে ডেড সেলগুলো আছে এই ডেড সেলগুলো রিমুভ হয়ে গিয়েছে। হ্যাঁ আলাদা করে আপনারা যদি বাথ সল্ট নেন এটার প্রাইস পড়বে 700 টাকা। বডি ক্রিমটার প্রাইস হচ্ছে 1500 টাকা, 2টা ভিসি পার পিস হচ্ছে 120 টাকা করে। সো আপনারা দেখেন স্ক্রাবের লিপিং করবো, তারপর জন্য আপু হচ্ছে আপনাদেরকে 2-in-1 কম্বোটা দেখিয়ে দিয়েছি, এই যে এটা
এটা এটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা বডি ক্রিমটা আমি একটু দেখাই, বডি ক্রিমটা আপনারা পাবেন দুইটা লেয়ারের। হ্যাঁ আপনাদেরকে আমি একদিন লাইভে এটা পুরো ভিসি দিয়ে মিক্স করে দেখিয়েছি, ভিসি দিয়ে মিক্স করার পর এটার কালারটা হবে ঠিক এই রকম, ঠিক আছে এই দেখেন পড়ে যাচ্ছে। সো আমি একটু দেখাই এটার কালারটা হবে ঠিক এই রকম, হ্যাঁ হালকা পিঙ্ক কালারের বাটারি একটা ক্রিম হবে। আপনারা যেটা পাবেন নিচে একটা লেয়ার পাবেন পিঙ্ক কালার এবং উপরে যে লেয়ারটা পাবেন সেটা পাবেন হচ্ছে ক্রিম কালার, ঠিক আছে। সো আপনাকে কী করতে হবে, দুইটা ভিসি যে আমরা দিব সেই দুইটা ভিসি দিয়ে দেন হচ্ছে এটাকে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ সো এভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। সো বডি কম্বো যদি আপনি সিঙ্গেলে নেন সেক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট পাবেন। বডি ক্রিমের প্রাইস হচ্ছে 1500 টাকা, আর আপনারা যদি একসাথে কম্বোটা নেন 1900 টাকায় পাচ্ছেন। আচ্ছা আপু স্ক্রাবের প্রাইস কত বলেছি, একটা ফোন কল এসেছিল, এসে হচ্ছে মানে ভিউ কমে গেল। হ্যাঁ নেহা তুমি মেবি আপু কল করছো, হ্যাঁ লাইভ শেষ করে আপু কথা বলি তোমার সাথে। আচ্ছা মালিহা চৌধুরী মেমাপু লিখেছে কয়দিন ইউজ করা লাগবে, কোনটা বডি ক্রিম? বডি ক্রিমটা হচ্ছে আপনি একটা ক্রিম হচ্ছে এক মাস যাবে। সো একটা বডি ক্রিম 3 থেকে 4 শেড পর্যন্ত ব্রাইট করে। আপনার যদি মনে হয় যে না আপু আমি আরও ব্রাইট চাচ্ছি, সো এরপর আপনি আরও ইউজ করতে পারেন, ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। আপনার ইউজ করার মানে ক্ষেত্রে আপনি যতটুকু ব্রাইটেনিং চান ততটুকুই অ্যাপ্লাই করবেন। লাইক একটাতে আপনি 3 থেকে 4 শেড ব্রাইটেনিং পাবেন। তারপরে আপনি হচ্ছে যদি মনে হয় যে না আমি আরও ব্রাইট চাই, আমি আরও গ্লো চাই, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, বা ক্রিমের মতো সপ্তাহে একদিন দিতে পারেন, আপনার ওই জিনিসটাকে মেনটেন করতে পারেন। স্কিন কেয়ার মিন্স হচ্ছে কি আপু, মেনটেন করা, ঠিক আছে। আপনারা সারা জীবন যেটা অনেকে বলেন ম্যাক্সিমাম কমেন্টসে যে আপু একটা ক্রিম অ্যাপ্লাই করে কি পারমানেন্ট ব্রাইট হবে, আপনারা কীভাবে চিন্তা করেন এই জিনিসটা আমি বুঝি না। কোনো কিছুই পারমানেন্ট না, একটা ক্রিম আপনাকে কীভাবে পারমানেন্ট ব্রাইট রাখবে? আপনি প্রোডাক্টটা ছেড়ে দেওয়ার পরে আপনি তো কোনো কারণে না কোনো কারণে রোদে যাবেন বা রান্নাঘরে যাবেন, যেহেতু আমরা মেয়েরা মাঝে মধ্যে টুকিটাকি রান্নাঘরে যেতেই হয়। সো ওই যে বার্নটা পড়েছে ওই জিনিসটা কিন্তু আপনি ক্রিম ইউজ করেছেন, হ্যাঁ এমন না যে আপু আমি ক্রিমটা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর ব্রাইট হয়ে গেছি, ক্রিমটা ছেড়ে দিলে কি আমি তার থেকেও কালো হয়ে যাব, এটা কখনো হবেন না। কিন্তু আপনি যখন ব্রাইট হয়ে গিয়েছেন, আপনি হচ্ছে ধরেন আপনি একটা ক্রিম অ্যাপ্লাই করে 4 শেড পর্যন্ত ব্রাইট হয়ে গিয়েছেন, এখন আপনি যদি ছেড়ে দেওয়ার পর রেগুলার রান্নাঘরে যান বা আপনি হচ্ছে রোদে যান, সেক্ষেত্রে একটু হলেও আপনার স্কিনে ইফেক্ট করবে, এটা স্বাভাবিক। সো সেক্ষেত্রে আপনার স্কিন টোন 1 শেড কালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপু মানে একটা ক্রিম তো আমি অ্যাপ্লাই করেছি, সো আমার ওই জিনিসটা কেন রইলো না। আপনি যদি ক্রিমটা ছাড়ার পরে স্কিন কেয়ার করেন, আপনাকে কিন্তু অনেক অনেক স্কিন কেয়ার করতে হবে না, হ্যাঁ অনেক অনেক স্কিন কেয়ার করতে হবে না। আমি সবসময় বলি যে স্কিন কেয়ার জিনিসটা কি আপনি মাঝে মধ্যে টুকিটাকি করলেই এনাফ। আপনি একটা ক্রিম ছেড়ে দেওয়ার পরে যদি ভালো ব্র্যান্ডের একটা সিরাম অ্যাপ্লাই করেন, ভালো একটা সুদিন জেল অ্যাপ্লাই করেন, অথবা এগুলো সব বাদ দিয়ে আপনি ঘরোয়াভাবে কোনো একটা প্যাক দেন বা হচ্ছে ভালো ব্র্যান্ডের একটা প্যাক ইউজ করেন, সেক্ষেত্রে আপনি জিনিসটাকে ধরে রাখতে পারবেন। সো স্কিন কেয়ার মানে হচ্ছে আপনাকে অলওয়েজ মেনটেনের উপরে রাখতে হবে, একটা ক্রিম দিয়ে একটা বডি ক্রিম দিয়ে যে আমি সারা জীবনের জন্য সুন্দর হয়ে যাব এই কথাটা যদি কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ ভুল একটা কথা, ঠিক আছে। স্কিন হেলদি করব কিভাবে, অবশ্যই আপু সুদিন জেল, আমাদের দুটো সুদিং জেল আছে, যে কোনো একটা পারচেস করতে পারেন। আপনি যদি চান যে আপু আমি মাসাজ ক্রিম প্লাস সুদিং জেল চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আইসেটটা নেবেন, এটা আপনাকে ফেসিয়াল লুকও দিবে, মানে আপনি ফেসিয়ালের কাজও করতে পারবেন, প্লাস এটাকে হচ্ছে সুদিং জেল হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। 40 মিনিট রাখবেন, 5 মিনিট মাসাজ করবেন, এটা রেগুলার বেসিসে আপনার স্কিন ব্রাইট হবে, ঠিক আছে, এটা কিন্তু ব্রাইট করে। আর টমেটো সুদিং জেলটা আমার রিসেন্ট খুবই ফেভারিট একটা সুদিং জেল, মানে ঘুম থেকে উঠেই আমি ফার্স্ট এটা দিই, এবং রাতে ঘুমানোর আগেও মানে সিরাম বা জেল দেওয়ার মানে সিরাম বা ক্রিম দেওয়ার আগে আমি সবসময় এটা দিই, কারণ এটা স্কিন একদম ভিতর থেকে গ্লোয়িং করে, গ্লসি করে, হেলদি করে, ঠিক আছে। আর এটা দেওয়ার পর থেকে আমার র্যাশের প্রবলেমটাও কমে গিয়েছে। সো যারা চাচ্ছেন যে আপু আমি ভালো প্রোডাক্ট চাচ্ছি, অবশ্যই আমাকে স্কিন টাইপসটা বলবেন, আমি সাজেস্ট করে দিব। টমেটো সুদিং জেলটা পড়বে হচ্ছে 950 এবং আইসটা পড়বে 850। আচ্ছা আতিফা ইসলাম আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, অনেক ভালো ভালো রেজাল্ট পেয়েছি ক্রিমের, আজকে বডি ক্রম্বোটা নিব আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, ইনবক্স করে ফেলেন, লাইভ শেষে ইনবক্সে রিপ্লাই করা হবে। আচ্ছা নীলা আপু লিখেছে স্কিনের জন্য অয়েলি ভাব দূর করার জন্য কি করব, স্কিন অয়েলি ভাব দূর করার জন্য আপনি আমাদের স্যাফরনের সিরামটা নিতে পারেন। এটা হচ্ছে বললাম না, এটা আমি আসলে এখন লাইভে দেখাইতে চাই না, কারণ এটা আমাদের যে পরিমাণে যাচ্ছে প্লাস হচ্ছে আমার মানে এত পছন্দের একটা সিরাম, আপনাদেরকে প্রত্যেক দিন আমি খুলে খুলে দেখাই না, দেখেন আপু আমার এতটুকু আছে, এই দেখেন।
শেষের দিকে প্রায়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার স্কিন প্রচুর অয়েলি, মানে এমন টাইপস অয়েলি আমি আপনাদেরকে বলি, যখন আমি সকালবেলা উঠে একটা মানে টিস্যু দিয়ে চাপ দিই আমার স্কিন থেকে এভাবে অয়েল বের হয়। সো সেই জিনিসটাকে আমার কন্ট্রোল করেছে এটা। এখন আমার সকালবেলা উঠলে স্কিন চিটচিটা তেলতেলা থাকে না, অনেকটা কন্ট্রোল হয়েছে। স্যাফ্রনের এই সিরামটা হচ্ছে, অন্যান্য সিরামগুলো যেমন একটু তেলতেলা থাকে, আপনারা আমাদের নাচা সিরাম নেন, আমাদের ব্লু ডায়মন্ড সিরাম নেন, একটু তেলতেলা থাকে, কিন্তু যাদের অয়েলি স্কিন আমি মাস্ট বলবো আপনারা অয়েল কন্ট্রোলের জন্য এই সিরামটা একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন, কারণ এটার প্রাইস তো খুবই রিজনেবল, আপনারা পাচ্ছেন মাত্র 700 টাকায়, আর এটা অনেক ভালো কাজ করে। ট্রাস্ট মি, এটা জাস্ট আপনার ডে বাই ডেতে আপনার স্কিনের অয়েলটা কন্ট্রোল করে ফেলে। ইভেন আপনি জাস্ট এখন দিবেন যে আপু আমি হচ্ছে এখন দিলাম, কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে 5-10 মিনিটের মধ্যে দেখবেন অয়েলটা মানে আপনার স্কিন থেকে মানে পুরো অয়েলটা হচ্ছে টেনে নিয়েছে। স্যাফ্রনের সিরামটা আমার কাছে খুব ভালো লাগে এই একটা কারণে, কারণ আমার স্কিন যতই অয়েলি থাকুক না কেন এটা দেওয়ার পর আমার স্কিন থেকে আর অয়েল বের হয় না, একদম হচ্ছে কন্ট্রোলে চলে যায়। হ্যাঁ, স্কিনের অয়েলি হেল্প দূর করার জন্য বলেছি আপু এটা পড়বে 700 টাকা। আতেফের ইসলাম আপু লিখেছে সুদিন জেলের প্রাইস কোন কত আপু, আমি দুইটা নিতে চাই, আজকে অর্ডার করলে 2 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া যাবে? আপু ঢাকার ভিতরে তো 2 দিনের মধ্যে, আর ঢাকার বাইরে আমাদের এখন 5 দিনের মতো টাইম লাগে, যেহেতু করোনা এখন সব কিছু লকডাউন, তারপরেও ডেলিভারি কোম্পানি থেকে ডেলিভারি অন আছে। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপু ঢাকার ভিতরে থাকলে আপনি 2 দিনে পাবেন, যদি এখন অর্ডার করেন পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন, আর ঢাকার বাইরে আপু 5 দিনের আগে আমরা সরি দিতে পারছি না। যদি আপনার এলাকার করোনার সিচুয়েশন খুবই খারাপ থাকে ঢাকার বাইরে, সেক্ষেত্রে 7 দিনও লেগে যেতে পারে, কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি, এটা তো আপনারা খুব ভালো মতো জানেন, আমরা কখনোই আপনাদের কোনো টাকা আগে নেই না, আপনাদের ইভেন ডেলিভারি চার্জটা পর্যন্ত আগে নেই না। যারা ঢাকার বাইরে থাকেন তাদের টাকাটাও আমরা কী করি, একদম হচ্ছে ডেলিভারি ম্যান আপনার হাতে প্রোডাক্টটা দেয়, আপনি যাচাই করে দেখে তারপর ডেলিভারি ম্যানের কাছ থেকে নিতে পারেন। এর আগে আমরা আপনাদের থেকে কোনো মানে 1 টাকা বা 1 পয়সাও আপনাদের থেকে নেই না, ঠিক আছে। এই প্রসেসিংটা আপনাদের কাছে চালু করার এই মানে ওয়ে এক মানে জানা হচ্ছে একটাই, যে আপনারা যাতে সেফলি প্রোডাক্টগুলো নিতে পারেন, আপনারা যাতে বিশ্বস্ত একটা পেজ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন, কারণ ম্যাক্সিমামই আপনাদের আমি বিভিন্ন গার্লস গ্রুপে দেখি এই পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি, টাকা দিয়েছে, আপনাকে ব্লক করে দিয়েছে। সো এই জিনিসটার সম্মুখে যাতে আপনারা না হতে হয় সেক্ষেত্রে আমাদের এই প্রসেসিংটা ওপেন আছে, যাতে আপনারা ডেলিভারি ম্যান গেলে প্রোডাক্ট চেক করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে। সো স্যাফ্রনের সিরামটার কথা বলা হয়েছে, টমেটো সুদিং জেলটার কথা তো আমি বারবারই বলেছি, যেটা আমার খুবই পছন্দের একটা মানে সুদিং জেল, আমি একটু অ্যাপ্লাই করবো আপনাদের সামনেই। আমার কাছে খুবই ভালো লাগে স্যাফ্রনের সুদিং জেলটা, এটা স্কিন হেলদি করার জন্য বলেন, স্কিন গ্লোয়িং করার জন্য বলেন, খুবই জোস জোস একটা প্রোডাক্ট, ঠিক আছে। ওকে, সো আমি এখন হচ্ছে টমেটো সুদিং জেলটা অ্যাপ্লাই করছি। আজকে ভাবছিলাম যে ফুল স্কিন কেয়ার করে দেখাবো, কিন্তু পরে চিন্তা করলাম থাক আরেকদিন দেখাবো। দেখেন টমেটোস অন্যান্য সুদিং জেলগুলো, এটা কিন্তু প্যাক স্মলের, হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু সিরামের মতো, দেখছেন টপ টপ করে পড়ে যাচ্ছে, অন্যান্য সুদিং জেলগুলো কিন্তু চাকা চাকা হয়, কিন্তু টমেটো সুদিং জেলের এই একটা গুণ, এটা খুবই স্মুথ একটা সুদিং জেল এবং এটা গ্লাসি একটা ইফেক্ট করে, স্কিনটাকে এত হেলদি করে মানে প্রচুর পরিমাণে হেলদি করে, ঠিক আছে। আপনি চাইলে এটা ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু আমি সিক সো আমি হচ্ছে ফ্রিজে রাখতে পারছি না, আমি হচ্ছে নর্মালি একটা নর্মাল প্লেসে রেখেই অ্যাপ্লাই করছি, আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারেন, আর এটা একদম হচ্ছে পাতলা এবং স্কিন খুবই হেলদি করে। হ্যাঁ লিপি আপু, আমার মতো স্কিন করতে চাইলে তোমার তোমার হচ্ছে প্রোডাক্টের আগে কালেকশন মানুষের শেষ করতে হবে, যেগুলা দিছি এগুলো আগে ইউজ করো, টানা অ্যাপ্লাই করো। লিপি আপুর সম্পর্কে একটু বলি, আপুর কাছে মানে আমাদের এত পুরানো পুরানো প্রোডাক্ট আছে যেগুলো আমাদের স্টকেই নাই, আমি আপুরকে আপুকে প্রায় বলি যে ওর প্রোডাক্টগুলো হচ্ছে দিয়ে আমি হচ্ছে একটা জাদুঘরে একটা শোরুম দিব। হ্যাঁ মানে যেইগুলো একদম স্টক আউট হয়ে গেছে, মানে কোনো পেজে পাবেন না, ওই প্রোডাক্টগুলো আপুর কাছে আসে, কারণ আপু হচ্ছে প্রোডাক্ট এত স্লোলি অ্যাপ্লাই করে, আপুর কাছে ম্যাক্সিমাম আমাদের সব প্রোডাক্ট আছে কিন্তু আপু কী করে মানে রেগুলার অ্যাপ্লাই করে না, একদিন অ্যাপ্লাই করলে আপুর আর কোনো খবর থাকে না। সো আমাদের যে পাপায়া ক্রিমটার জন্য আপনাদের খুব মানে মারামারির মতো অবস্থা, যে আপু পাপায়া ক্রিমটা নেয়, অনেকে এখনও নক করে যে আপু পাপায়া ক্রিমের মতো ক্রিম আর আসে না, পাপায়া ক্রিমটা কি নাই আপুর কাছে পাপায়া ক্রিম, আমি কিছুদিন আগেও শুনছি আপুর কাছে পাপায়া ক্রিম আসে। হ্যাঁ সো এই হচ্ছে অবস্থা, আপুর কাছে পুরনো আমাদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আপুর কাছে আছে, ইভেন কোনো পেজে পাবেন না যেগুলো সেগুলো আপুর কাছে স্টকে আছে। এই হচ্ছে কথা, আমি জানি আপু হাসতেছে,
কারণ আপুকে হচ্ছে ফোনেও আমি যখন এই কথা বলি আপু প্রচুর হাসে। আচ্ছা আনিকা ইসলাম আপুকে বলছি, আনিকা ইসলাম আপু লিখেছে আপু হেয়ার ফলের জন্য কি ইউজ করব, হেয়ার অনেক। আচ্ছা আপনারা এই সুদিং জেলটা চাইলে হাতেও অ্যাপ্লাই করতে পারেন, দেখেন আমার বেশি হয়ে গেছে হাতের মধ্যে, সো আমি এই যে হাতে অ্যাপ্লাই করছি এই সুদিং জেলটা চাইলে আপনারা হাতেও অ্যাপ্লাই করতে পারেন, এটা খুব ভালো। বললাম না যে একদম টসটসা পানির মতো একটা জেল, মানে সিরামের মতো একটা জেল। অন্যান্য জেলগুলো আমার কাছে একটা জিনিসের জন্য ভালো লাগে না, আমি দুটো সুদিং জেল দিয়ে খুব মজা পেয়েছি এই পর্যন্ত। একটা হচ্ছে আমাদের এর আগে স্নেইলের একটা সুদিং জেল ছিল, ওই সুদিং জেলটাও আপনার হচ্ছে মানে আঠালো হতো না, বা আমরা অন্যান্য সুদিং জেল অ্যাপ্লাই করলে দেখা যায় কি আমরা যখন ওয়াশ করতে যাই সুদিং জেলটা পুরাটা স্কিন থেকে উঠে আসে, কিন্তু এই সুদিং জেলটার একটা জিনিস কি এটা স্কিন থেকে উঠে আসে না, মানে স্কিনে খুব সুন্দরভাবে অবজার্ভ হয়ে যায়। আপনি যখন মুখ ধুবেন আপনার স্কিন থেকে জেলটা আবার উঠে আসবে না, অন্যান্য সুদিং জেলগুলো একটু দেখবেন খেয়াল করে উঠে আসে। তারপরে আইসেল সুদিং জেলটা তো মাসাজ ক্রিম প্লাস জেল, এটাও আমি খুব ভালো ইয়ে পেয়েছি, কিন্তু আমি দুটো সুদিং জেল খুব স্নেইলে সুদিং জেলটা আমি খুবই মজা পেয়েছিলাম ইউজ করে, ওটাও স্কিন খুবই হেলদি করেছে। আর সেকেন্ড হচ্ছে টমেটো সুদিং জেল, আর টমেটো সুদিং জেল নিয়ে তো বলার কিছু নাই, কোরিয়ান প্রোডাক্টগুলো নিয়ে আসলে কমপ্লেন কেউ কমপ্লেন করতে পারবে না যে কোরিয়ান প্রোডাক্ট ভালো কাজ করে নাই। আর সুদিং জেলগুলো আপনার যেই সুদিং জেলই হোক না কেন, সুদিং জেল সবসময় স্কিনের জন্য অনেক ভালো, ঠিক আছে, সুদিং জেল অলওয়েজ স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। আচ্ছা আপু হেয়ার ফলের জন্য কি ইউজ করবো, আচ্ছা প্রচুর হেয়ার ফল হলে আপু টনিক অ্যাপ্লাই করবেন। যদি আপনার প্রচুর হেয়ার ফল হয়ে থাকে যে আমার প্রচুর চুল পড়ছে, মানে চুল পড়তে পড়তে আমি টাক হয়ে যাচ্ছি, নতুন চুলও গজাতে হবে, মাস্ট হেয়ার টনিক, দেখেন এটাও কিন্তু আমি ইউজ করি। আমার হচ্ছে এটার একটা হচ্ছে আপনাদের সামনে আমি পুরো ইউজ করে শেষ করছি, প্রথমটা দেওয়ার পরে সেকেন্ডটা আপনাকে রেগুলার দিতে হবে না, আপনি দিলে দিবেন না দিলে নাই। আমার মাঝে অনেক হেয়ার ফল হতো যেহেতু আমার মানে রিবন্ডিং হেয়ার, আর হচ্ছে আমি ক্যারাটিন স্মুদিং করিয়েছি, সো আপনারা জানেন রিবন্ডিং হেয়ারের প্রচুর পরিমাণে চুল ভেঙে ভেঙে পড়ে। সেক্ষেত্রে মানে আমাকে দেখলে এখন আপুরা জিজ্ঞেস করে অনেকে যে আপু তুমি এতদিন হয়ে গেছে রিবন্ডিং করাইছো বাট তোমার চুল এখনও এত, মানে আমার অনেকের আছে না দেখবেন যে চুল রিবন্ডিং করাইলে এইভাবে গোড়া থেকে ভেঙে ভেঙে পড়ে যায়, আমার ওই জিনিসটা এখন পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ, কারণ আমি কেয়ার করেছি। আপনারা যারা হেয়ার রিবন্ডিং করেন আপনারা যদি একটু কেয়ার করেন না সেক্ষেত্রে আপনার কিন্তু হেয়ারের কিচ্ছুই হবে না, আপনি 100 বার রিবন্ডিং করেন আপনার হেয়ারের কিচ্ছু হবে না। সো আমার হচ্ছে ভেঙে ভেঙে পড়ার জিনিসটা হয় না, সো মাঝখানে প্রচুর হেয়ার ফল হতো তখন হচ্ছে আমি একটা টনিক আপনাদের সামনেই অ্যাপ্লাই করে শেষ করেছি, এটা হচ্ছে আমার সেকেন্ডটা, কিন্তু সেটা আমি রেগুলার দিই না, খুবই কম, মানে মন যদি চায় যে আজকে একটু হেয়ার টনিকটা দিয়ে ঘুমাবো তখন দিই। আর সব থেকে বড় কথা কি যখন মাথা অনেক গরম হয়ে যায় একটু রিল্যাক্সের ব্যাপার চলে আসে, একটু রিল্যাক্স হতে চাই তখন দিই, কারণ এটা হচ্ছে হেয়ার মানে মাথাটা এত ঠান্ডা রাখে আপনাকে একটা রিল্যাক্স ফিল দিবে, প্লাস হচ্ছে আপনার হেয়ারটাকেও স্ট্রং করবে। আর আপনার যদি মনে হয় যে আপু আমার চুল পড়ে যাচ্ছে চুল গজাতে চাই, মাস্ট অ্যাপ্লাই করবেন, আপনারা আমার এই জায়গার চুলগুলো একটু খেয়াল করবেন, এখানে অনেক বেবি হেয়ার আছে আমার অনেক, আমি যদি সামনে আনি দেখেন এই যেগুলো সব আমার নিউ হেয়ার, ঠিক আছে, এই জিনিসগুলো এটা আমার এই জিনিসটা দিয়ে হয়েছে, ঠিক আছে। আচ্ছা হেয়ার টনিকের 850 কয়টা ইউজ করতে হবে আপু, একটাতেই তোমার মানে আমি বলবো যে তোমার 50%-এর উপরে একদম হচ্ছে তোমার ইয়া হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা আপু আমি দুইটা নিব, ইনবক্স করেছি চেক করো, লাইভ শেষ করে শোনা চেক করা হবে, হ্যাঁ। আচ্ছা কমেন্টগুলো একটু পড়ি, আচ্ছা আনিকা আপুই অনেকগুলো কমেন্ট করেছো হেয়ার পড়ার জন্য, হেয়ার জন্য এটা বলেছি 800 টাকা করে পড়বে, এটা 800 টাকা করে, হ্যাঁ আপু হেয়ারের ভালো অয়েল আছে, তুমি যদি আপু আমি তো বলেছি তোমাদের চয়েস, হ্যাঁ তুমি যদি অয়েল পছন্দ করো সেক্ষেত্রে হচ্ছে ওয়াও এটা নাও, আমি অয়েল দিতে পারি না কারণ আমার বললামই তো তোমরা জানো মানে আমি এটা মুখস্থ হয়ে গেছে অলরেডি মনে হয় তোমাদের, বিকজ আমার হচ্ছে প্রচুর মানে স্কিন তেল তেলা প্লাস হচ্ছে র্যাশের প্রবলেম অ্যালার্জি স্কিন, সো আমি অয়েল দিতে পারি না, সো অয়েল যারা দিতে পারেন না তারা টনিক দিবেন, আর যারা অয়েল দিতে পারেন তারা মাস্ট বলবো এটা ট্রাই করবেন, কারণ আমি বারবারই বলছি এটা টোটালি অর্গ্যানিক একটা অয়েল, ঠিক আছে। আচ্ছা অনেক পক পক করলাম না আজকে, অনেক আপুর কমেন্টও শেষ পর্যন্ত পড়তে পারলাম না, আচ্ছা আমি চেষ্টা করব বলি অলওয়েজ রেগুলার বলি যে লাইভে এসে আপনাদেরকে প্রতিদিন স্কিন কেয়ার করে দেখানোর চেষ্টা করব, সেক্ষেত্রে আবারও বললাম যে হ্যাঁ চেষ্টা করব আর রেগুলার লাইভ করার জন্য, আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করে ফেলতে পারেন, যাদের অর্ডার করে ফেলেছেন অলরেডি আমি তাদের লাইভ শেষ করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করব। সো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট লাইভে।